উচ্চশিক্ষায় ভর্তি জটে দেশের লাখো শিক্ষার্থী। 2020 সালে এইচএসসি পাশ করা অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা কার্যক্রম শুরু হওয়ার আগেই আরেকটি ব্যাচে প্রবেশ। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, সমন্বয়ের অভাবে ভর্তি কার্যক্রমে এই ধীর গতি, আর জট কমাতে গতি বাড়ানোর পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। সজল দাসের প্রতিবেদন। এইচএসসির গণ্ডি পেরোলো প্রায় 14 লাখ শিক্ষার্থী, এবার উচ্চ শিক্ষায় বসার পালা। কিন্তু শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে ভর্তি হতেই জটিলতায় তারা। করোনা প্রেক্ষাপটে এলোমেলো শিক্ষাপঞ্জি, ক্লাসে বসা তো দূরের কথা, এখনও ভর্তি কার্যক্রমই সম্পন্ন হয়নি আগের বর্ষের সব শিক্ষার্থীর। প্রায় 1100 আসন কমাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এখনও চলছে ঢাবি অধিভুক্ত 7 কলেজের ভর্তি কার্যক্রম। 10 মাসে 7 বার বিজ্ঞপ্তি দিয়েও ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি গুচ্ছভুক্ত 20 বিশ্ববিদ্যালয়। তারা বিভিন্ন এরকম করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম অপশন দিয়ে রেখেছে, হয়তো এর থেকে কোনো ভালো ইউনিভার্সিটিতে কোনো ভালো সাবজেক্ট হয়ে গেছে। এই 1400 পদ্ধতির ভর্তি পরীক্ষাটা আরো বেশি সহজতর করা যায়, আরো বেশি কম টাইম কনজিউমিং করা যায়। বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন ইউনিভার্সিটি হতে পারে। কেন ঘটলো এমনটা? ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ের অভাবকে দায়ী করছেন এই শিক্ষাবিদ। গুচ্ছ পদ্ধতি পরীক্ষা নেওয়ার পরেও দেখা গেছে এখন পর্যন্ত বহু ছাত্রছাত্রী তাদের শ্রেণীকক্ষে ভর্তি হওয়া, ক্লাস করা এগুলি শুরু করতে পারে। তার মানে এই যে গুচ্ছ পদ্ধতিতে যে একটা সমন্বয় ব্যাপার আছে, এই সমন্বয়টা কিন্তু হয়নি। জটলাটা তৈরি হয়েছে, এই জটলাটা তৈরি হওয়াটা কেন? কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন আছে। আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে যৌক্তিক সময় নেওয়ার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। পরবর্তীতে যাতে এই যে বিলম্ব হচ্ছে বিভিন্ন ইয়েতে, এটা কমিয়ে আনার জন্য ইউজিসি থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হবে। আর এক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তারা যদি সময়টা একটু কম দেন, অর্থাৎ একবার রেজাল্ট হয়ে গেল তারপরে এতদিনের মধ্যে ভর্তি হতে হবে, সেই যে দিনটা সেটা একটু কম দিলেন, তবে যৌক্তিক সময় হতে হবে। শিক্ষাবিদদের আশঙ্কা, করোনা মহামারীর কারণে আবারও সেশন জটের কবলে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষা। সজল দাস, নিউজ 24, ঢাকা।